ক্ষুব্ধ অফিস যাত্রী এবং সাধারণ মানুষ মঙ্গলবার সড়ক অবরোধ করলেন। গত 3 দিন ধরে চলছে বাস মালিকদের পরিষেবা বন্ধ। আগরতলা থেকে বিভিন্ন রুটে কোনো বাস চলছে না। বাস মালিকদের বক্তব্য, ভাড়া বাড়াতে হবে, পুলিশের চেকিং চলবে না। এদিকে রাজ্যের পরিবহন মন্ত্রী সোমবার সন্ধ্যায় বলেছেন, বাস মালিকদের পক্ষ থেকে কোনো ধরনের দাবি পেশ করা হয়নি। মন্ত্রীর যুক্তি, যাত্রীরাই অনেকে বেশি ভাড়া দিচ্ছেন, মঙ্গলবারও বাস বন্ধ রাখেন মালিকরা। এদিকে সমস্যায় পড়ছেন নিত্যযাত্রীরা, তারা তাদের কর্মক্ষেত্রে পৌঁছতে পারছেন না। ক্ষুব্ধ মানুষ মঙ্গলবার সকালে নাগেরজোলাতে রাস্তা অবরোধে বসে পড়েন। সরকার এবং বাস মালিকদের মধ্যে দড়ি টানাটানি খেলায় দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষদের। তারা বলছেন, বাস মালিকরা তাদের সঙ্গে জঘন্য ব্যবহার করছে, ভাড়া বেশি নিচ্ছে, গাড়িতে কোনো ধরনের শারীরিক দূরত্ব মানা হচ্ছে না, তার উপর খেয়াল খুশি মতো বন্ধ করে দিচ্ছে পরিষেবা। আমাদের অফিসে চাকরি যেহেতু আমাদের করতে হবে, আমাদের যেতে হবে, আমাদের কাছে তো কোনো ইয়ে নেই। গাড়িগুলিতে কোনো গাড়ি যাবে না, তা আমরা কি করে যাবো? আমাদের তো, আমরা কর্মচারী, আমাদের তো খুব কষ্ট হইতেছে এইভাবে যাতায়াত করা। হাজার হাজার লোক এরকমভাবে যাইতেছে, কালকেও আমরা বহুত কষ্ট করে একটা এইভাবে আমাদের দিনে প্রতিদিন চলে। গাড়ি রান করুক, আমরা প্যাসেঞ্জার যারা আছি অফিসে নিত্যযাত্রী, আমরা যাতে স্মুথলি যাতায়াত করতে পারি, এইটুকুই কথা। আজকে 3 দিন সমানে আমরা কোনো গাড়ি পাইতেছি না, আমরা যাইতে পারতেছি না, অফিসে লেট হইতেছি, অফিসে অ্যাবসেন্ট হইতেছি। আমাদের অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের এগেনস্টে অ্যাকশন নিতেছে। আমরা চাই এটার একটা সুষ্ঠ মীমাংসা হোক, অতি সত্বর অতি সত্বর যাতে একটা সুষ্ঠু মীমাংসা হয়, সেই জন্য আমরা রাস্তায় আজকে দাঁড়াইছি। গাড়ি ভাড়া তো বেশি নিয়ে গেছে, তারপরে বাস চলে না, বাস চলে না। আমরা তো অফিসে যেতে লাগে না, বিশ্রাম করে আমরা তো একদিন গেলে যে বাকি দিন যাইতে লাগে না, এমন তো না, তো ডেলি ডেলি আমরা যাই, এই সমস্যা সবাই যায়। আজকে ব্যাপারটা এসে আজকে 3 দিনে 5 দিন দূরবেলা বাস, যারা চাকরি করে তারা কষ্ট হইতেছে, ডাবল ভাড়া দিতেছে, আমরা দক্ষিণ ত্রিপুরার মানুষের অ্যাকশন গাইতেছে, প্রশাসনে নিতেছে না বাসের আগে ডাবল ভাড়া তো নিতে আছে। আমরা কুত্তা ছাগলের মতো ব্যবহার করে, উঠলে উঠ না উঠ সারা ফুট জায়গা পুরা লগ্ন, এত কষ্ট করে আমরা যেহেতু চাকরি করি আমরা, এখন আমরা সবাই, আমি এখন আছি আমার বাড়ি সেখানে আমি টিচার করতে আছি, তাহলে আমার স্যার আল্লাহ সামিল হইলাম, সামিল হয়ে এখন সরকার এখন লড়াই না করলে কিচ্ছু হইতো না, লড়াইয়ের মাধ্যমে সরকার এবার লং টাইমে তো একটা কিছু হইতে পারে না। আমরা এসপিতে ফোন করছি, দেখা যাক এই দূরে আমি যা শুনছি আর কি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3 রাত।